বিলীন আতঙ্কে কোনো ঝুঁকি নিল না রেল কর্তৃপক্ষ। পূর্ব উপকূল রেল এবং দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। গতিপথ পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। বিলীন পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার বৈঠকে বসেন পূর্ব উপকূল রেলের কর্তারা। রেল বোর্ডের সঙ্গে কথা বলেন পূর্ব উপকূল রেলের জেনারেল ম্যানেজার। হাওড়া ও সংলগ্ন স্টেশন থেকে ছাড়া ও হাওড়াগামী যেসব ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল তিরুপতি পুরী এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল আসানসোল সাপ্তাহিক এক্সপ্রেস, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী এক্সপ্রেস, হাওড়া পুরী প্যাসেঞ্জার, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী শ্রীজগন্নাথ এক্সপ্রেস, ভুবনেশ্বর নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া ভাস্কোডাগামা অমরাবতী এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরী স্পেশাল, শিয়ালদা পুরী স্পেশাল, সাঁতরাগাছি চেন্নাই স্পেশাল, সাঁতরাগাছি কচুভেলি স্পেশাল, খড়গপুর খুর্দা প্যাসেঞ্জার। ঘুরপথে চলাচল করছে যশবন্তপুর হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, চেন্নাই হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হায়দ্রাবাদ হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, তিরুচিরাপল্লী হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস, চেন্নাই হাওড়া মেল, হলদিয়া চেন্নাই সুপারফাস্ট, হাওড়া সম্বলপুর এক্সপ্রেস, হলদিয়া চেন্নাই এক্সপ্রেস প্রভৃতি। দেবীজ্ঞানে কুমারী কন্যার আরাধনা। বহু বছরের প্রাচীন রীতি মেনে অষ্টমীর সকালে হল কুমারী পুজো। পরনে লাল বেনারসি, বাহারি ফুলের সাজ, হাতে পদ্ম, সাড়ে ছ বছরের কঙ্কনা, ঠিক যেন দেবী দুর্গা। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারেও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়। 1901 সালে মা শারদার উপস্থিতিতে 9 জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজোর অনুষ্ঠানে মঠের সন্ন্যাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে ছিল উপচে পড়া ভিড়। বেলুড়ের পাশাপাশি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভিটের দুর্গাপুজোতেও রীতি মেনে এদিন কুমারী পুজো করা হয়। কুমারীকে এখানে ডাকা হয় উমা নামে। থিম নেই, আছে সাবেকিয়ানা, আছে পরম্পরা ঐতিহ্য। পুরনো রীতি মেনেই প্রতি বছর উমা বরণ, পুজোর কটা দিন সবাই মিলে এক হওয়া, মেতে ওঠা শারদানন্দে। এছবি শহরের রাজবাড়িগুলির। অষ্টমীর সকাল থেকেই শোভাবাজার রাজবাড়িতে তুমুল ব্যস্ততা। পরিবারের খুদে সদস্য থেকে প্রবীণ প্রবীণা ব্যস্ত সকলেই, যে যার মতো করে। সকালে ছিল অষ্টমীর পুজোর ব্যস্ততা। ভিড় থাকায় অনেকেরই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হলো না, ফলে দীর্ঘ অপেক্ষা, তারপর পরিবারের সবাই মিলে ভোগ খাওয়া। এবার সন্ধি পুজো দিনের বেলা হওয়ায় কিছুটা বাড়তি ব্যস্ততা। বেশ কয়েক বছর পর এবার বাড়ির পুজোয় এসেছেন কয়েকজন প্রবাসী সদস্য। ঘরে ফেরার আনন্দে বাঁধন ছাড়া তাঁরা। সাধারণের নিরামিষ ভোগ হিসেবে পায়েস, পোলাও, আলু ভাজা থাকলেও শোভাবাজার রাজবাড়ির মূল ভোগ কিন্তু শুকনো। ভোগ হিসেবে দেবীকে নিবেদন করা হয় কচুরি, সিঙাড়া। উমাবরণের পরতে পরতে জড়িয়ে ঐতিহ্য আর পরম্পরা। চক্রবেড়িয়া মিত্রবাড়ি শহরের বনেদি পুজোগুলির মধ্যে অন্যতম। এই পুজোর বিশেষত্ব হল হোম। সপ্তমীতে হোমের যে আগুন জ্বলে নবমী পর্যন্ত তা নেভে না। এখানেও সকাল থেকে অঞ্জলি দেওয়ার হিড়িক, সকলে মিলে ভোগ খাওয়া, একসঙ্গে সন্ধি পুজোর প্রস্তুতিতে সামিল হওয়া, সব মিলিয়ে ঠাকুর দালানের জমজমার ছবি, যে ছবির কোলাজ গাঁথা ঐতিহ্যের সুতোয়। অষ্টমী ও নবমীর মিলন মুহূর্তে সন্ধি পুজো। কলকাতা থেকে সিঙ্গাপুর বৃষ্টির ধ্রুকুটি উপেক্ষা করে সেই আচারে সামিল বাঙালিরা। উত্তর কলকাতার শ্রীমানী বাড়িতে প্রথা মেনেই হল সন্ধি পুজো। অষ্টমীর শেষ 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, মোটেই 48 মিনিট ধরে সন্ধি পুজো করা হয়। এই পুজোয় দেবীকে চামুণ্ডা রূপে দেখানো হয়। মায়ের উদ্দেশ্যে অর্পণ করা হয় 108টি পদ্ম ও 108টি দীপ। সিঙ্গাপুরে অষ্টমীর সকাল থেকে চোখ রাঙিয়েছে আবহাওয়া, দফায় দফায় হয়েছে তুমুল বৃষ্টি, কিন্তু তাতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কোনো ঘাটতি পড়েনি। মহাসমারোহে অষ্টমীর সকাল থেকে চলল ভোগ খাওয়া ও তারপর সন্ধি পুজো। এখানে সন্ধি পুজো 108টি প্রদীপ ও পদ্মের পাশাপাশি দেবী দুর্গার উদ্দেশ্যে অর্পণ করা হয় লুচি ও হালুয়ার ভোগ।